বঙ্গাইগাঁও জেলার নর্থ বৈতামারীর তিন ভাতৃ ভগ্নীর করুণ কাঠা। পিতৃ মাতৃ অবিহনে চলিছে জীবন, বন্তি উকিল আর নেতাকুর। 17 বছরীয় বন্তি বর্মনে দিন হাজিরা করে পোহপাল দিছে দুই ভাতৃক। এই দৃশ্য বঙ্গাইগাঁও জেলার বাঘবাড়ির নয়াপাড়ার। পিতৃ মাতৃ আর জ্যেষ্ঠ ভাতৃর বিয়োগের পিছত দিশহারা পরিয়ালটির একমাত্র উপার্জনকারী এতিয়া বন্তি। নিজের পড়াপাতি বাদ দিয়ে নিজের ভাতৃহতক পোহপাল দিবলে বাধ্য হয়েছে বন্তি নামের কণমানিজনী। নাই পাওয়া কোনো সরকারি সুবিধা, যার বাবে কলিতে মরহি যাওয়ার উপক্রম হয়েছে তিনটাক মানব সম্পদ। ডাঙর দাদা এই আজি 4-5 মাহ হল, তাই মারা গেছে। ময়ে শুয়ে আছো আর, কাম করু বা যাও, কাম করে এনেকে শুয়ে আছো আর। নাই সহায় নাই, একো কোনেও নকরে, অকলে শুই আছো। পড়ি আছে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীক আহ্বান জানাম। একটা মো ঘর আর এই মোর ভাইটি দুটাক খরচ পাতি, আমার তিনজন যদি খরচ পাতি দিব পারে, আর এই হেরি ঠেরি গুলা করবো, আবার লাইট সাইট কারেন্ট সারেন্ট গুলান, এখিনি আহ্বান জানাইছো। তেও যাতে আমাক এখিনি সহায় সহিতা করে, নহলে মই কেনেকে খুয়াম, কেনেকে কি করিম?